হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াস লাইভ। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে ঠিক বিকেল 5টা, দেখতেই পাচ্ছ আমি স্নান টান করেছি। আজকে শরীরটা ভীষণ অস্থির অস্থির লাগছে, কদিন ধরেই লাগছে। আজকে এতটাই শরীর অস্থির লাগছে, মাথা ঘোরাচ্ছে। আমি তাড়াতাড়ি করে স্নান করে আসলাম, স্নান টান করে একটু ফ্রেশ লাগছে। আর আজকে আমার ছেলে আমার কাছে একটু টিকটাক খেয়েছে, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, ও ঘুমায়নি বলে একটুখানি বকেছি, মেরেছি, ওই তো মেরেছি, বকেছি, আবার ঠিকও হয়ে গেছে। যাই হোক, এখন আমি ফ্রেশ ফ্রেশ হলাম, বাবাকেও বললাম, বাবাকে ওরও ঠিক হয়েছে। ও যখন আমার কাছে মার বকাটা খেলো, তার আগে শুতে বলেছি, শুতে পারিনি। যাই হোক, ওকে আমিও ফ্রেশ হয়ে গেছি, ওকে বললাম একটু ফ্রেশ হয়ে নিতে, আবার একটুখানি পড়তে বসবো। তারপরে আমি একটুখানি এখন আর বেরাবো না, আমি একেবারে 7:30-8 নাগাদ বেরিয়ে যাব, ছেলেকে পড়াঠড়া করিয়ে বেরিয়ে যাব। বেরানোর পরে আমি চেতলা বাড়ি যাবো। কাজ আছে তো আমি 7:30-8 নাগাদ ওরকম বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আজকে আর রাতে আসবো না, একেবারে কালকে সকালবেলা আসবো। ভালো লাগছে না, বোনও এখন দুধের প্যাকেট আনতে গেছে, দুধের প্যাকেট শেষ হয়ে গেছে, চা খাবে, ভালো লাগছে না তো মাথা ঘুরেছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি মায়ের কাছে মার খেয়েছি। এখানটা আমি মায়ের কাছে মার খেয়েছি, আমার মার দিয়েছে। আমি খালি ঘুমাইনি বলে আমায় এত জনে মার দিয়েছে। দেখুন লাল হয়ে গেছে একটু, ওর লাল হয়ে গেছে, ওর হলুদ নীল সব কিছু হয়ে গেছে, তাও কথা শোনা। আর কোথাও লেগেছে? একদম মিথ্যে কথা, ওর ওখানে আগে থেকেই ছিল। আমি মানে এরম স্টাইলের করে ওর হাতের মধ্যে একটা চাটি দিয়েছি, ওর নাকি কেটে গেছে। আসলে কিছু না, আমার মায়ের কাছে আবার কোথাও কিরকম দেখা দেখা এরম করে বেরিয়েছি। তার আগে চট করে এরকম এখন বাজে ঠিক 7:45, তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো এটা নেক্সট ডে কন্টিনিউ হচ্ছে, আমি আর ব্লগটা বেশি বাড়াইনি। বাবা না, মুখ ধুতে হয়েছো না, তাও বাবা যাও। যাই হোক, এখন ছেলেকে পড়াশোনা করাচ্ছি, তারপর আমি যাব ওই বাড়িতে। আজকে ও বাড়িতে একটু তাড়াতাড়ি চলে যাওয়ার ইচ্ছা আছে, আর কালকে আমার ছেলেও যাবে আমাদের সাথে। কালকে ছেলে ও বাড়িতেই থাকবে, মানে আমার শ্বশুর বাড়িতেই থাকবে। কারোর বিশ্বাস হচ্ছে না, কারণ আমি মামাকে তার জীবনে দেখিনি না। কিন্তু এখন বড় হচ্ছে বলে আস্তে আস্তে প্র্যাকটিস করছে, কারণ ওকে আমি বলেছি সব কিছু মানাতে হয়, সবার সাথে সবসময় থাকতে হয়। কারণ কি, ও এখন আস্তে আস্তে বড় হচ্ছে, আমরা যেখানে যেতে পারবো না, ওর সেখানে যদি থাকতে ইচ্ছা করে ও থাকতে পারবে। সেটা ইনফ্যাক্ট আমার মাসির বাড়ি হোক, কি আমার বদ্দির বাড়ি হোক, কি আমার পিসির বাড়ি হোক, যেখানেই হোক না কেন। হ্যাঁ, তো মাসিরা হয় ওরা তোমার, তো ওদের বাড়িতেই হোক, ও যাতে থাকতে পারে। আমি ওকে বলছি তোমার তো বেশি দিন না, একদিন দুদিন আমাদের কাছে ছাড়া থাকবে, আবার তোমাদের কাছেই ফিরবে। তেমন মামামকেও ছাড়া থাকবে, মামামার কাছে ফিরবে। ইনফ্যাক্ট আমি ওকে এটাও বলছি যে আমি যখন ছোটো ছিলাম আমি খুব আমার মাসি পিসিদের বাড়িতে থাকতাম, মামা বাড়িতে থাকতাম। তো তুমি সেটা মিস করবে, তো তোমাকেও থাকতে হবে। আর ওকে এটাও বলেছি যে স্কুলের প্রোগ্রাম টোগ্রাম হলে অনেক সময় দূরেতে পিকনিকে নিয়ে গেলে তখন তো কেউ থাকবে না, তখন যদি তুমি না যেতে পারো তখন তোমারই লস। তো এখন ডিটারমাইন্ড হয়েছে এই কদিন ধরে যে না মা, তাহলে তুমি ঠিক বলেছো, মাঝে মধ্যে আমি গিয়ে গিয়ে থাকবো, মানে ও বাড়িতে থাকবে। তারপর বড় মাম চোখ থেকে জল বেরিয়ে গেছে। যাই হোক, এখন আমরা পড়াশোনা করছি। হাই হাই, আজকে ছেলে আমাকে দুপুরবেলা সামান্য একটা ব্যাপার নিয়ে জেদ করেছিল, তাই ছেলেকে পানিশমেন্ট দিয়েছিল। তো ছেলেকে পানিশমেন্ট দিয়েছিলাম, ওর সাথে কথা বলেছিলাম না, তারপর সন্ধ্যেবেলা থেকে আমরা কথা বলছি, যেটা পড়ানোর টাইম হয়ে গেছে, এই পড়াশোনা করানোর সময় কথা বলেছি, এছাড়া ওর সাথে কথা বলি। তো যাই তোমাদের সাথে পড়া কথা। এখন বাজে ঠিক 11টা, অনেকটা রাত হয়ে গেছে, আমাদের দোকান তখন বন্ধ হয়ে গেছে, ছেলে আজকে অনেক রাত হয়ে গেছে। ভাবে দেখতে যাই হোক, এখন মাইন্ডটা ফ্রেশ করছে। আর এদিকে আমার মাও চলে এসছে, মায়ের কোনো ট্রেন এসে আমার সঙ্গীত এইসব শুনছে, আর বোন ওই ঘরে মোবাইল যাচ্ছে। তো এখন পর্যন্ত আমার হাজবেন্ড আসবে, এলে বেরিয়ে যাবো। অনেকটা রাত হয়ে গেছে, আর আজকে এই ব্যাগটাকে, নতুন ব্যাগ ছিল, এখন একদিনও ব্যবহারও করেছিলাম, সেগুলো এত বাজে ছিল, ওটা চেন ভেঙে যাচ্ছে, সব করে
আজকে ঠিক করে দিয়ে ওটা আসলে আমার মা ইউজ করেছে বলে না এগুলো লাগে ব্যবহার আমার ওর আর আমার বলে কিছু যেটা ওর সেটাই আমার তাই না বাবা যেটা তোর সেটা কার আমার গুড নাইট বলে দাও গুড নাইট কালকে তুমি কার কাছে থাকবে বলে দাও মা